আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটি কী নিয়ে সেটা নিশ্চয়ই এতক্ষণে টাইটেল দেখে বুঝে গিয়েছেন। হ্যাঁ, আজকে আমি খুব সহজে এবং চটজলদি কীভাবে বট রান্না করা যায় সেই প্রসেসটাই দেখাবো। এই নিয়মে আপনারা চাইলে সব ধরনের বট, গরু, ছাগল, খাসি সব ধরনের বটেই রান্না করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তার জন্য প্রথমে আমি বটটাকে ভালোভাবে গরম পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি। এক্ষেত্রে আপনারা গরম পানিটা ইউজ করবেন, কারণ গরম পানি দিলে যে একটা এক্সট্রা গন্ধ থাকে বটের বা এক্সট্রা একটা তেল তেল ভাব থাকে সেটা কেটে যায়। এরপর আমি একটা চুলার মধ্যে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বসিয়ে আমি তার মধ্যে বটটাকে দিয়ে দিলাম। বটটা যেহেতু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তার জন্য পরিমাণ মতো পানি দিবেন। পানিটা যখন ফুটে আসবে তার মধ্যে আমি মশলা দিয়ে দিব। এখানে আমি মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং সামান্য জিরা গুঁড়ো দিব। জিরাটা আমি এখানে এখন কম ব্যবহার করব, কারণ আমি পরবর্তীতে আবার জিরা গুঁড়ো দিব। তার জন্যে অতিরিক্ত মশলা ব্যবহার করার কোনো দরকার নেই। এখানে যত কম মশলা ব্যবহার করা হবে বটটা তত বেশি ঝরঝরে হবে। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব এবং আদা বাটা দিয়ে দিব এক চামচ। আপনারা এখানে চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন। আমি এখানে কোনো ধরনের রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিব না, কারণ হচ্ছে যে আমি এখানে যদি রসুন বাটা পেঁয়াজ বাটা ব্যবহার করি মশলাটা অনেক বেশি ঘন এবং আঠালো হয়ে যাবে, এর জন্য পরবর্তীতে ঝরঝরে করতে অসুবিধা হবে। এরপর আমি সব ধরনের গরম মশলা দিয়ে দিব, এলাচ, লং, তারপর হচ্ছে তেজপাতা, দারুচিনি, এগুলো দিয়ে দিব। এরপর অপেক্ষা করব যতক্ষণ পানিটা শুকিয়ে না আসে। পানিটা শুকিয়ে আসলে কড়াইটা নামিয়ে নেব। আমি এখানে পেঁয়াজ এবং রসুন কেটে নিয়েছি এবং আলুটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আমি কোনো ধরনের কাটাকাটি দেখাইনি, কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। তার জন্য এখানে পেঁয়াজ এবং রসুনটাকে আস্ত করে কেটে নেওয়ার কারণ হচ্ছে আলুটা যেহেতু ভাজার সময় সিদ্ধ হবে, তার জন্য পেঁয়াজ এবং রসুন এমনিতেই গলে যাবে, সিদ্ধ হয়ে যাবে। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে গরম হলে তেল দিয়ে দিব। এখানে তেলটা পরিমাণ মতো দিবেন, কারণ বটে অনেক সময় এক্সট্রা তেল থাকে, যদি বেশি তেল হয়ে যায় তাহলে বটটা মচমচে বা ঝরঝরে হতে চায় না। এরপর আমি এখানে কালো জিরে এবং মেথি ফুড়ন দিয়ে দিব। এটা অবশ্যই দিবেন, এটা দিলে অনেক বেশি সুন্দর সেন্ট আসে। অল্প পরিমাণে দিবেন, আমি এখানে এক চিমটি হবে এরকম পরিমাণে দিয়েছি। এরপর কেটে রাখা পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিব। এখানে পেঁয়াজ রসুনগুলো খুব বেশিক্ষণ ভাজতে হবে না, পরবর্তীতে এটা অনেকক্ষণ রান্না করা হবে। তার জন্যে পেঁয়াজ রসুনগুলোকে দিয়ে দেওয়ার পর এটাকে নেড়ে চেড়ে একটু তেল এবং ফোড়নগুলোর সাথে মিশিয়ে নিব। পেঁয়াজ এবং রসুনটা কিছু সময় ভেজে নেওয়ার পর আমি কেটে রাখা আলুটা দিয়ে দিব। আলু দিয়ে দেওয়ার পর আলুকেও ভালোভাবে পেঁয়াজ রসুন এবং ফোড়নগুলোর সাথে মিশিয়ে নেব। এখানে আপনারা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিবেন, আমি এখানে তিন চারটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। যদি মরিচের গুঁড়ো কম দেন তাহলে এখানে বেশি করে কাঁচামরিচগুলো ফালি করে দিয়ে দিবেন, আর যদি মরিচগুঁড়ো বেশি দিয়ে থাকেন তাহলে অবশ্যই বুঝে শুনে এখানে কাঁচামরিচ ব্যবহার করবেন, নয়তো বেশি ঝাল হয়ে যেতে পারে। কিছু সময় আলুটা নাড়াচাড়া করার পর আমি এখানে আগে থেকে সেদ্ধ করে রাখা মশলা দিয়ে যে বটটা রেখেছিলাম সেই বটটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর সব কিছু একসাথে মিশিয়ে নিব। এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই যে পেঁয়াজ এবং রসুনগুলো বা মশলাটা কেন সাদা সাদা। এটা যত বেশি সময় ধরে নাড়াচাড়া করা হবে বা জাল করা হবে তত বেশি এর কালারটা গাঢ় হবে। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব।
এবং একদম লো আঁচে রেখে দেব। কিছুক্ষণ পরপর ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে দেব, এতে করে নিচ থেকে লেগে যাবে না। আর অবশ্যই ঢাকনা খোলার সময় সাবধানতা অবলম্বন করবেন, কারণ এই সময়টাতে ফুটে আসে উপরের দিকে, তো নাকে মুখে পড়তে পারে। আমি কিছুক্ষণ পরপর ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিচ্ছিলাম, তো এদিক থেকে আলুটা এবং রসুনটা সিদ্ধ হয়ে এসেছে। তো আমি আর কিছুক্ষণ ভেজে নেব। এখানে যত বেশি ভাজা যাবে তত বেশি গরুর বটটা কালো হবে বা রংটা বেশি গাঢ় হবে। আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি শেষের দিকে, একটু জিরে গুঁড়ো এবং আমার হাতে বানানো শাহি গরম মশলা অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি না থাকে তাহলে না দিলেও চলবে, এটা এমনিতেই অনেক বেশি ভালো লাগে খেতে। মশলাগুলো দিয়ে দেওয়ার পর মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব সব কিছুর সাথে। ভিডিওটি যদি এ পর্যন্ত কেউ দেখে থাকেন তাহলে ভালো লাগলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যদি ভিডিওটি বেশি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আপনি যদি এই কাজটি ইতিমধ্যে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বটটি প্রায় হয়ে এসেছে, এটা গরম ভাতের সাথে, পোলাওয়ের সাথে, রুটির সাথে খেতে বেশ ভালো লাগে। আপনাদেরকে সার্ভ করে দেখাই, দেখতে বেশ ইয়ামি লাগছে, খেতেও অনেক বেশি মজা হয়েছিল। আপনাদেরকে তো দিতে পারিনি বা খাওয়াতে পারছি না, তবে অনেক বেশি মজা হয়েছিল। আপনারা চাইলে এভাবে চেষ্টা করে দেখতে পারেন, কেমন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট পড়লে আমার অনেক বেশি ভালো লাগে, যদি ভালো নাও লাগে ভিডিওটি তারপরেও কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আসসালাম।